আসাম বাংলার সীমান্তে ছাগলিয়ার স্বাস্থ্য আধিকারিক ও ধুবড়ী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক বার্তা ও চেকআপ। অসম বাংলা সীমান্তে ছাগলিয়ার স্বাস্থ্য আধিকারিক ও ধুবড়ী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা ও চেকআপ। বাদ যাচ্ছে না ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাকগুলি। স্বাস্থ্য আধিকারিক ডক্টর শাহ আলম শেখ জানান, সারা বিশ্ব জুড়ে করোনার আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষদের নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং তাদের মেডিকেল চেকআপ আমরা করছি অসম বাংলার সীমান্তে। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা হয়ে পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন জায়গায় ঘুরে আসামে প্রবেশ করছে, যার জন্য আমাদের মেডিকেল টিম বিশেষ নজর দিচ্ছে, সাহায্য করছে ধুবড়ী জেলা প্রশাসনের গোলকগঞ্জ থানার অধীনে থাকা ছাগলিয়া আউটপোস্টের পুলিশ প্রশাসন, যাতে কেউ করোনা ভাইরাসের জীবাণু নিয়ে আসামে প্রবেশ করতে না পারে এবং তাদেরকে চিহ্নিত করা যায়। এর জন্য বিশেষ সতর্কতার সিদ্ধান্ত গ্রহণ করেছে ধুবড়ী জেলা প্রশাসন। আপনার দুটার পরে স্টার্ট করেছো, আমি আইছিলো কালি, তারপর সেকেন্ড টিম এটা আছিল, তারপর আজি রাতেপয় আমি আইছো, আহি যিমান বেঙ্গলোর পৰা আহি আছে, আমি এইটো আসাম বেঙ্গল বর্ডারত আছো, বেঙ্গলোর পৰা যিমানখিনি আহি আছে গাড়ি আমি সব চেক করে আছো, আর লগতে অ্যাওয়ারনেস দি আছো যাতে এই বেমারের পৰা কেনেকৈ হারিব পারি এখানে দিয়ে আছে, কারণ নভেল এই করোনা ভাইরাসটো এতিয়া গোটেই বিশ্বতে মহামারী রূপ ধারণ করেছে অলরেডি, আমার ইন্ডিয়া যাতে এনেকুৱা ধারণ নকরে তার কারণে আমি যিমান পাৰো চেষ্টা করে আছো হেলথ ডিপার্টমেন্টৰ পৰা।